ওরে মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, সেই মানুষে খেলা করে চিনব কেমন রে দয়াল তারে চিনব কেমনে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, সেই মানুষে খেলা করে চিনব কেমন রে দয়াল তারে চিনব কেমনে। মরণের আগে মানুষ তিনটা রঙ ধরে, হায় রে, মরণের আগে মানুষ তিনটা রঙ ধরে, ওর বেহেস্তি না দুজ কি হায়, বেহেস্তি না দুজ কি হায়, ভাবিসলুকে চিনতে পারে চিনব কেমন রে দয়াল তারে চিনব কেমনে। ওরে মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, সেই মানুষে খেলা করে চিনব কেমন রে দয়াল তারে চিনব কেমনে। আদম আল্লাহর সুরাতে দাগ লাগিলে কপালেতে, সারবে না বাজান তারে হাসরেতে, আদম কুদরাতের সুরাতে দাগ লাগিলে কপালেতে, সারবে না বাজান তারে হাসরেতে, ওর যেমনে অন্ত তেমনে দিবা, যেমনে অন্ত তেমনে দিবা, আমানতের বস্তুটারে চিনব কেমন রে দয়াল তারে চিনব কেমনে। ওরে মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, সেই মানুষে খেলা করে চিনব কেমন রে দয়াল তারে চিনব কেমনে। এই জন্য আল্লাহ যে রিজিকের মালিক, আল্লাহ তোমার রিজিক দিবে, তুমি মুনাফিক গিরি করলো রিজিক বন্ধ দিত না, ঠিক কিনা গো? কারণ যে দুনিয়ার মানুষ এই তামাম পৃথিবীর মধ্যে একজনের দুইজন নয়, 750 কোটি মানুষ, ঠিক কিনা? এর মধ্যে 200 জন অথবা 180 জন মুসলমান আছে, 80 কোটি এরকম আছে, বাকিগুলা ইহুদি নাসারা খ্রিস্টান, যারা আল্লাহর মানে না। আমি জানতে চাই আল্লাহ কি তাদেরকে হৃদয় বন্ধ করে দিছে নাকি? বন্ধ করবে না, যতই দুষ্টামি করো না কেন, রিজিক হইতে পারে, দণ্ডদাত হইতে পারে, কিন্তু হযরতে আবু বকর সিদ্দিকের সাথে আপনার হাসর নসর হবে না, ঠিক কিনা? এই জন্য বাবা এই দুনিয়া থাকবে, কিন্তু আমরা একদিন থাকবো না, সবাই বলবো ঠিক নিক। আমার দাদা যতদিন ছিল, এই দাদা দুনিয়ার জমিনে আব্বা খুব মহাব্বত করছে, ভালোবাসছে, দাদারা সারা কিচ্ছুই বোঝে না, এবং এখন দাদা যখন চইলা গেছে শোক কাতর হইয়া, 1 মাস 2 মাস যখন হইয়া গেছে, এরপরে আব্বার চোখে কোনোদিন আমি পানি দেখি না, কারণ বুঝলা গেছে এইটা হচ্ছে শরীয়তের নিয়ম, ঠিক কিনা? এখন ঠিক আমি আব্বার যতদিন ছিল আমিও ওনারে খেদমত করছি, ডাক্তারের কাছে নিচে ওষুধপত্র খাওয়াইছি, আব্বারে লুঙ্গি দিছি, খানার সময় খানা খাওয়াইছি, গোসলের সময় গোসল করাইছি। এই আব্বা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, 1 মাস 2 মাস হয়েছে, 3 মাস হয়েছে, এরপরে আর আব্বার কথা তেমন মনে লাগে না, মাঝে মাঝে হয়তো বিভিন্ন জনের কথায় আসলে আব্বার কথা স্মরণ হয়ে যায়, নয়তো আসলে মনে আসে না, ঠিক কিনা? এখন এইভাবে দুনিয়ার সকলে একজন অপরজনকে ভুলবে, ঈদের শরীয়তের বিধান বিধান আছে, কিন্তু জানিয়ে রাখো এমন এক নবীজি, যেই নবীজি মা আতা কুমু রাসুল ফাকুজু, যে নবীজি জানিয়ে আসছে, এইগুলা যারা মানবে আমার নবীজি বলেন কসম আল্লাহর আমি তাদেরকে কোনোদিন ভুইলা যাইতাম না। যিনি দুনিয়ার জমিনে ভুলে নাই, কবরে ভুলবে না, হাসরের ময়দানে ভুলবে না, নবীজি মিজানে ভুলবে না, এমন না নবীর দরকার আছে না নাই জানতে চাই, হা তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরে তাকবীর, আরে রিসালা, আব্দুল হোসেন নুরী সাহেব,
এখন এই নবীদের মহব্বত করতে গেল জালা জানা নাই কিন্তু আমার দুঃখ লাগে আমাদের সুন্নিদের জন্য আমরা সুন্নিরা নবী নবী কইরায় বেড়াই কিন্তু নবীর কাজ করি না আছে না নাই আছে এখন কষ্ট হইবেন হুজুর তো লিখিয়ে কইলেন কারণটা দেখেন আমরা নবীর জন্য আশেক হয়ে যাই কিন্তু নবীজি সব সময় টুপি ব্যবহার করছে আমরা পরি না ঠিক কি না এখন নবীজি কোনদিন দাড়ির মধ্যে খুর লাগায় না আমরা খুর সারা ভালো লাগে না ঠিক কি না এখন নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করছে আমরা তাহাজ্জুদ তাং ফরজ দিদা সেইরে আদায় করি না ঠিক কি না এখন নবীজি মুনাফিকি করে নাই আমরা মুনাফিকি কম করি না বেশি করি নবীজি খারাপ কাজ করে নাই আমরা কি খারাপ কাজ কম করি না বেশি করি তাইলে মনে রাখবেন নবী হইলে কোনো লাভ হবে না যতই চিন্তা করেন যেমনি বর্তমান সরকার একটা কথা কয় যদি আমার দল হোক না কেন যদি রাষ্ট্রের কোনো অপরাধী করে তাইলে তার সার দেওয়া যায় না ঠিক কি না আসলে তার জবান দিয়া এইটা তো বাইর হয় নিজে বাইর হয় না এটা আল্লাহ প্রদত্ত ভাবে তার জবান দিয়া বাইর করে দেয় ঠিক কি না এখন এই জন্য মনে রাখেন নবীজি উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করছে ঠিক কি না এখন নবীজি তাই যায় তাইফার ময়দানে রক্ত মুবারক জড়াইছে এই নবীজি উম্মতের জন্য পাগল যারা নবীর আশেক হবে নবীকে পুঙ্খানু রূপে মহাব্বত করেছে এই নবীর ওয়াদা হইছে নবী জানাই দিলেন শুধু নবী নয় আল্লাহ একটা ডাক গো নবী গো আপনি যেইভাবে নাকি আপনার উম্মতকে ভালোবাসেন কারা নবীর উম্মত মা আনা আলাইহি ও আসহাবিহি আমার নবীকে আমার সাহাবীদের অনুসরণ অনুকরণ করলো তারাই আমার উম্মত এই সমস্ত উম্মতে আল্লাহ কয় আমি তাদেরকে ভালোবাসি ধরে কোন সুবহানাল্লাহ দজালে নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে বলেন দজাল নবী আপন বলতে কে নাই জগতে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার বাবেতে আপন বলতে কে নাই জগতে বলেন দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে আমার নাই গো সাধন বুঝান চোখের জলে দুইয়া গতি টান তোমার দুই চরণ ঠিক কিনা এখন সাবিরা নবীকে ভালোবেসে জীবন দিছে কি দিছে না কেমনে দিছে নবীজি বললেন বদরের যুদ্ধে যাওয়া লাগলো যাওয়া লাগবো অমুকে সেনাপতি হুনাইনের যুদ্ধে যাওয়া লাগবো তিনজন সেনাপতি ঠিক কিনা এখন এরা জানে যুদ্ধের ময়দানে গেলে জেহাদের ময়দানে গেলে শহীদ হয়ে যাইব গাজী হইয়া ফিরবে না আমি জানতে চাই এই কথা জানার পরে জেহাদের ময়দানে গেছে কি গেছে না গেছে কিন্তু এখন নবী বলেন তুমি যখন মসজিদে আজান হবে মসজিদে যাও আমরা যাই পাত্র খেতে ঠিক কিনা এখন হায় রে মুয়াজ্জিন আজান দেয় মসজিদে আমরা যাই বাজারের দিকে নামাজ সারলাম না আসলে নামাজও পড়লাম না নামাজ সারি না আসলে পড়ে না ঠিক কিনা এখন এক বেড়া কথা বলছেন মসজিদে মধ্যে ঢুকছে কথা কইতাম নি বেজার হয়েছেন নাই কোনো বেজার হয়ে নাই ইউটিউবে ঠেলায় কোনো থাকতেন হাঁটতেন না ঠিক নি আল্লাহ দিলে এই 22 বছর আগে গত কিবারে মা 19 তারিখ মাহফিল করছিলাম হাটলা তো এক বেড়া খবর সকারে এবার 22 বছর আগে আমনে মনোরপুর আমি গুণাগারের নাম বলছে আর রেজবিশাহ হুজুরের মাহফিল আছে তো এই মাহফিলে কয় হুজুর আপনার মনে আসেনি আমি কি তা আমার তো মনে নেই ক 22 বছর আগের ঘটনা কি ঘটনা ক 22 বছর আগে মনের ঘুরে আমি মাহফিল পরিচালনা করেছিলাম আমার চাকরি এসে যায়নি 20 বছর চলে মানে 2 বছর আগে হে থেকে বক্তাগিরি আমরা করি আমি কিন্তু ইউটিউব নাই ঠিক নেই ঠিক নেই অনকে মাশাল্লাহ দিলে ইউটিউব কইরা ফালা কুনসিকে জানে না কিন্তু এতে বড় বক্তা হয়ে গেছে
ঠিক কি না কোন এটি সুন্নি জামাতের কলঙ্ক আমি গ্যারান্টি দিয়ে গেলাম আজ থেকে 5 বছর 10 বছর পরে সুন্নি জামাত থাকবে না দেশে দেশে ওহাবি থাকবে ওহাবিরা মসজিদ দখল করতেছে করবে জায়গা জায়গা মাদ্রাসা করবে আর সুন্নিরা পারবে না বুখারী শরীফ পড়তে পারবে না মুসলিম শরীফ পড়তে ফাতোয়া পারবে না মিজান ফর্তো বার ফর্তো না হেদান না তো জানতো এগুলো যখন উর্দু ভাষা জানতো না তখন সুন্নিরা ঘরের মধ্যে বইয়া দিবে ঠিক কি না কোন বেদার হইছেন মনে হয় কারণ আপনারা কি জানেননি আপনারা তো কোরআন শরীফ পড়তে পারেন কারণ জের জবর ফেস আছে ঠিক কি না কোন কিন্তু বুখারী শরীফের মধ্যে জের জবর সব হরফের মধ্যে জের জবর ফেস নাই কথা বুঝে আসেনি এই বুখারী শরীফ পড়তে হইলে মিজান জানতে হইব মূল সাহেব জানতে হইব হেদায়েতের নাহু জানতে হইব নাহুমির জানতে হইব জুবদা জানতে হইব ফানজাগাটা জানতে হইব সরফে মিয়াতে আমেল জানতে হইব এখন তো নাই ঠিক কি না কোন ইদি নাই এইগুলা মাদ্রাসার মধ্যে মিজান কোন রমে হরায় ফুলার আর হলো এবার সেভেনে ভরে আই কইছে কারণ এটা তো মানে ফোর থেকে শুরু তারা ভাই ভর্তি হয়েছে ওই কিন্ডার কারণে ভরাইছে কথা বলছেন না আইকে আব্বা কছে তুই ভা লাগুন জিগে তুই ভা লাগিত হেতে ভা লাগিত তো হেতে কি দেওয়ার কছু নিবার ঠিক কি না কোন আরে কথা ঠিক নি এই জন্য সুন্নি জামাত থাকতো না আমি গ্যারান্টি দিয়ে গেলাম যদি মনে না থাকে কইয়েন বলে কি আব্দুল উদ্দিন আহমেদে কইছে আসলে ঘটনা মাদ্রাসা নাই এগুলা আমি চাকরি করতে হইলে আপনার ইয়া আমি ইন্টারভিউ দেন মনে করেন প্রাইমারি স্কুল আমার কর্তব্য ইংরাজি অঙ্ক বাংলা সাধারণ জ্ঞান বাংলা হইছে 25 ইংরাজি 25 এই কিনা কয় এই অঙ্কে 25 সাধারণ জ্ঞানে 25 এই 100 নম্বরে যদি আমি বেশি ভাই তাহলে আমি আমার ভাইবার কাটাই বনাই লাইতো না কথা বুঝে আসেনি অনকে আমরা বুদ্ধি করে চাকরির দরকার আমাদের কারণ তৈরি হলে পরিবার ফাইলাম কেমনে এর লাগে আমরা হিটের মধ্যে মন দিছি অনকে ফালা ফালা ফালু ফালাত না ঈদের তেন নাই নাসার ইনজুন নাসার হওয়া না আসেনি মুন সাহেব নাই কথা বুঝে আসেনি কি যে আসলে মূলত ওই যে নবীজি বলছেন এবার একটা সময় আসবে এলেম উঠে যাবে ঠিক কি না কম ঠিক নি আমরা সুন্নিদের মধ্যে শ্রদ্ধা ভক্তি নাই এই শ্রদ্ধা ভক্তি আমাদের মধ্যে নাই আর যারা করতে পারেন নামটা দেখছেন তো ঠিক নি ঠিক নি হয়তো আমার হোলার হয়তো 2 বছরের বড় হইতে পারে আমরার ওয়াজ হইন না বক্তা হইছে অনকে দাওয়াতের অভাব নাই সুন্নি জামাত শেষ এনএমই রাগ হইছেন নাই কোনো আপনি কি আমার রিজিকের মালিক নেই রিজিকের মালিক কে সত্য কথাটা বইলা দিতেছি বইলা যায় ঠিক আছে নি এর উম লোক আছে যে ইউটিউব সাইয়া ওয়াজ হুননা তার হলে তো ওয়াজ করে এর মা লোক আছে না না আছে না না লাভ হবে কি তুই হেদায়েত কোন থেকে হইলো গেছি কি এলম নাই এলম নাই থাকবে না চইলা যাইতেছে পারবে শ্রদ্ধা নাই ভক্তি নাই কিচ্ছু নাই সব নষ্ট হয়ে যাইতেছে বিভু তাইলে বোঝা যায় 22 বছর এখনো আলোচনা করি আমি ইসলাম জালালি লোক ওয়াজ করছি রেজবির লোক ওয়াজ করছি আব্দুর রহমান আল কাদের লবি ওয়াজ করছে বাকি বিল্লার লবি ওয়াজ করছে ঢাকা খাজা আবু তাহের লবি ওয়াজ করছে পোলা ছোট হইতে কথা বুঝতে দেখি কইছে কিন্তু হেসম আমাদের খেয়াল আছিল আমরা নাসারা ইয়ানসুন নাসারা ফাওয়া নাসুন এগুলো আমরা করছি জানি অনকার হলাই না জানা না এগুলো ধ্বংস হয়ে যাইতেছে কথা বুঝে আসছিল আর আমরা যে এমন না আলেম হয়েছি যে প্রত্যেকটা এই আলিয়া মাদ্রাসার সাথে আমাদের প্রাইভেট এগুলো সংযোগ করা দরকার আছে না নাই ইদিরে সরকার বেতনও দেয় আবার কিনা কয় এরাও কোনো চেষ্টা করে না কারণ আজেরা বেতন খাইতে আছে আর খাইতে আছে অসুবিধা নাই হরাও কার নাও ঠিক কিনা কোন ঠিক কিনা কিন্তু কমিলাইনে আপনি দেখেন হেতে যদি হাফেজ অথবা একটা কারি হইলো অথবা একটা না জানা না কিনা কয় আপনার নুরানির পদ্ধতি শিখাইলো যাইবার সময় কই দে বাবা আর চাইলজন ঢুকবা তাহলে মাদ্রাসা লাগে একটা নুরানি মাদ্রাসা লাগাই দিও মসজিদের লোক একটা নুরানি মাদ্রাসা দিও এইলে কি হইব ফুলাইন দি আলি বাতাসা ঠিক নি এমনি হরতারু ঠিক কিনা কন হ্যাঁ ওজু করার তরিকা ওজুতে নিয়ত করা সুন্নাত বিসমিল্লাহ ভরা হোলান কইতারবো জহানে দেখবেন যে একটা হোলান 2 দিন আইছে 4 দিনে এক সপ্তাহ করে এই ফদ্দে নেশাবো কইছে আর কি রে আমার হুতে 2টি হারতো না আমার এই হুজুর আনন্দ হারতেছে ঠিক নি তো আপনারা সকল আর ঠিক তো আর আমার মাই ও তো হারে মায়ের ফরা দিয়ান আগে হরতে আলিফ বে তে সে তোমার কে দিবি বলা মাইয়া কো আলিফ বা তা সা কত সুন্দর ঠিক নি কথা এই জন্য আমাদের সুন্নিদের কোনো উদ্যোক্তা নাই আমরা ফিরেরা চাই নিজের হেডটা ভরি আর যারা একটু বড় টাইপের হয়েছে এতে 50,000 টাকা হাতিয়া লয়ে যাবো বাদ নিয়ে ঘুমাইবো এতে ঠিক নি
এতে ইচ্ছা করলে কইতা তো যে এত দৈনিক জন 1 লাখ টাকা কামাই করে কিছু প্রতিষ্ঠান করে দেয়া যায় কিছু কিনা কয় ফাইবার প্রতিষ্ঠান এই করে দেয়া যায় এটা করতে না ঠিক কিনা কোন শুনি জামা ঠিক তো না মনে রাখি নাই 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 সালাত দুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া আলাইকুম সালাত দুনিয়া রাসূলুল্লাহ সালাম খোদা খোদা খায় খরিদারে মোহাম্মদ খোদা মিলতা হায় দরবারে মোহাম্মদ সালাত দুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আমরার মধ্যে বর্তমানে পর্দা নাই ঠিক নেই আমরা কিন্তু আশেকের আছি নবীর প্রেম আমাদের অন্তরে আছে কিন্তু পর্দা নাই ঠিক কিনা গো অথচ পর্দা করা কি ফরজ আশেক নবীজি মসজিদের নবীর মতান্তরে হুজরার ভিতরে বসে আছে এমনি সময়ে হযরতে ফাতেমা তো জোহরা গেছে যাইয়া নবীজির সামনে যাইয়া সালাম দিছে বাবারে সালাম দেয় না আসসালামু কাবলাল কালাম আগে সালাম পরে কি কথা এখন সালাম দিছে সালাম দিতে দেরি নবীজি তামাসসুন মুসকি হাসি দিয়া সালাম গ্রহণ করছে নবী যখন সালাম দিছে মা ফাতেমা সালামের জবাব দিছে নবীজি তামাসসুন মুসকি হাসি দিছে হাসিটা আজকের মতো অন্য এত সুন্দর এত মনোরম লাগছে অন্যদিন যেইভাবে হাসি দিত আজকাল এমন লাগে না তার সেই ব্যতিক্রম যেন লাগতে আছে ফাতেমা তো জোহরা ডাক দিয়া কয় আব্বা আজকাল আপনার খুশি খুশি ভাব লাগে কারণটা কি জানতে চাই বলে কারণ হইল তুমি মনোযোগ দিয়া শোনো এই মাত্র হযরতে জিব্রাইল আমারে খবর দিয়া গেছে বলে কি খবর বলে খবর হইছে আল্লাহ জানাই দিছে জিব্রাইলের মাধ্যমে তোমারে এতদিন তুমি শুধু শুধুই ফাতেমা ছিলা আজকা শুধু ফাতেমা নয় আজকা তুমি হইলা খাতুনে জান্নাত মা ফাতেমা জুরে সুবহানাল্লাহ কথাটা বলা না খারাপ মারে এতদিন শুধু তুমি ছিলা ফাতেমা আজকা তুমি হইলে জান্নাতি যত রমণী দুনিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত যত নবীর রমণীরা জান্নাতে যাইব সকষ্ট সমস্ত রমণীদের সর্দার নিজের কোন সুবহানাল্লাহ কথাটা ছোট না বড় বড় খুব বড় খুব বড় এখন এই কথাটা শুনতে দেরি মা ফাতেমা খুব খুশি হয়ে গেছে খুব খুশি মন আনন্দ যেন জাগিয়ে গেছে আমার নবীজি দিবিন টাইমে মা ফাতেমারে ডাক দেখো মা ফাতেমা তুমি শুনিয়া লও বলে কি শুনবো বলে তুমি এত খুশি হইও না তোমারে আমি একটা কথা জানাই দেবো কি কথা বলে তুমি জান্নাতে রমণীদের সর্দার বটে কিন্তু তোমার আগে একজনে জান্নাতে যাবে যেরকম সুবহানাল্লাহ কথাটা কইতে দেরি বেজার হয়ে গেছে কিরে আমি সমস্ত মহিলাদের সর্দার নেই অথচ আমার আগে আরেকজন মহিলা জান্নাতে যাইব কে এইটা কে এইটা ঠিক না এই যখন বলছে নবীকে জিজ্ঞাসা করছে কে যাবে উনি বলে উনিও তোমার মতন একজন মহিলা বটে বলে কি কারণে কোন আমল করছে কোন কারণে সে আমার আগে জান্নাতে যাইব কারণ আমার আমার আব্বা হইলেন নবী আমার স্বামী হইলে সে খুদায় আলী আমার সন্তান হইলে হযরতে ইমাম হাসান হুসাইন দুজন এদের দাম বেশি কদরও বেশি আমি নবীর মেয়ে হওয়ার কারণে আমারও ইজ্জত আল্লাহ বেশি বাড়াই দিছে এখন কোন মহিলা আমার আগে জান্নাতে যাইব কোন কারণে যাব জানতে চাই আমার নবী বললেন না মা আমি তোমাকে এই কথা বলবো না বলে তাইলে কি কারণটা বলবেন না কে ইদ একটু জানিয়ে দেন বলে উনি কোনো শিল্পপতির মেয়ে না শিল্পপতির স্ত্রী না শিল্পপতির আত্মীয় স্বজন না ইনির স্বামী দুনিয়ার জমিনে কাঠ কাটে আর বিক্রি করে ধরে কোন সুবহানাল্লাহ ইনি কাটুরিয়ার বিবি গো ইনি তোমার আগে যাবে জান্নাতে আল্লাহু আকবার এই কথাটা শুনতে দেরি ফাতেমা তো জোহরা আসরের নামাজ আদায় করছে কি নামাজ জোরে কোন
আচ্ছা আমি এই কথাটা বলতে চাই ইনি জান্নাতি রমণীদের সর্দার ইনি বুঝে আসরের নামাজ স্মরণ লাগে তাইলে বুঝা যায় মা ফাতেমা যেহেতু নামাজ ছাড়ে না আমরার মা বোনেরা নামাজ ছাড়তে পারবো নি এখন মহিলাদের লাগিয়া আল্লাহ খুব সহজ করে দিয়েছে আবার নবীও সহজ করে দিয়েছে মা বোনেরা একটু মনোযোগ দিয়া শুনেন গো আজকের মাহফিলে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ হয়ে যাবে ঠিক কিনা এখন আপনাদের উপকার আমি আফজাল হুজুর একটু কইরা দিয়া যায় বেশি কিছু লাগে না আপনার দিন ভর রাত ভর ইবাদত করা লাগবে না চারটা আমল করবেন 1 নম্বর হইলো আপনারা নামাজের সময় হলে নামাজ পড়বেন কি পড়বো নামাজ পড়বো 2 নম্বরে মাহে রমজান আসলে মা বোনেরা রোজা রাখবো যখন সুবহানাল্লাহ এবং 3 নম্বরে পর্দা করব পর্দা করব পর্দা করব নবপুর নবাবপুর বাজারে যাওয়া বন্ধ কাদুরি বাজারে যাওয়া বন্ধ কিন্ডার গার্ডেনে নিজের বাচ্চারে নিয়ে যাওয়া বন্ধ ঠিক কিনা এখন আর যদি নবাবপুর বাজারে যায় কিন্ডার গার্ডেনে যদি নিজের মাসুরে নিয়ে যায় কসম আল্লাহর গো আপনি বিনা হিসাবি জাহান্নামে যাইবেন কখনো জান্নাতের মুখ দেখতে নাই রাখার কথা আরো যেরকম কার কথা এখন 7 নম্বর কি হলো মা আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় আপনাদের স্বামীর খেজবাত করবেন কোনোদিন কথার দ্বারা স্বামীকে কষ্ট দিবেন না তাইলে কয়টা আরো যেরকম মা বোনেরা আমি আবার কথাটা জানিয়ে দিতেছি আপনাদের আমল মাত্র 4টা নামাজের সময় হইলে নামাজ পড়বেন নামাজের সময় হইলে নামাজ পড়বেন নামাজের সময় হইলে নামাজ পড়বেন মাহে রমজান আসলে রোজা রাখবেন মাহে রমজান আসলে রোজা রাখবেন মাহে রমজান আসলে রোজা রাখবেন 3 নম্বরে পর্দা মতো চলবেন পর্দা মোতাবেক চলবেন পর্দা মোতাবেক চলবেন 4 নম্বরে স্বামীর খেজমত 4 নম্বরে স্বামীর খেজমত 4 নম্বরে স্বামীর খেজমত এই 4টা আমল যদি কোন মহিলা আদায় করে আমার নবীজি হাদিস শরীফে ঘোষণা দেন মান আব্বাসাইয়া সারা জিক্রা ও দুনিয়ার মানুষ শুনিয়া লও এই মহিলাদেরকে আল্লাহ জান্নাত দিয়া দিব সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দিলাম জীবন দিলাম জীবন দিলাম জীবন দিলাম গাও 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 আশেক ভাই হর কি আসে বাজা কি আমি তার কতই ভালোবাসি সবাই তুমি আমায় ভালো বাস গাউল্লাহ আমি তোমার মন দিলাম জীবন দিলাম
الله 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 ريبان ديلام غو 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 ما شاء الله 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 انكي اصبا يا كي يا مي توما قطو بالو بغاشي الله 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 مرشد فهم ويسي اوتاشي يي يي صلى الله عليه وسلم صلاة يا رسول سلام عليكم صلاة يا رسول الله عليكم سلام يا رسول الله عليكم سلام يا رسول الله আসর নামাজ আদায় করছে আদায় করে আজকে নিজে নিজে রওনা দিয়েছে যেতে 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 ঠিক কাটুরিয়ার ঘরের দরজার সামনে হাজির হইছে হাজির হইয়া দরজার মধ্যে করাঘাত করছে আলাপ দিয়েছে আওয়াজ দিয়েছে
এই যখন আওয়াজ দিছে বিতরতাকে ডাক দিছে কে তুমি আমি জানতে চাই হযরতে ফাতেমাতে জোহরা ডাক দিয়া কয় আমি হইলাম নবীজির নন্দিত কন্যা আমার নাম হলো হযরতে ফাতেমা যখন সুবহানাল্লাহ এই যখন বলতে দেরি বিতর থেকে কাটুরিয়ার বিবি ডাক দিয়া কয় ফাতেমা রে আমি তো তোমারে দেখার জন্য মসজিদ হাজিরিন দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন ইমানে হাওলাতে মুসলমান বানায় যেন কবরনে আমিন বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি